BBM College, Agartala. Contemporary issues in the banking in India. এই বিষয়ের উপর সেমিনার আজকে করতে যাচ্ছে। দুই দিনের সেমিনার হবে। দুই দিনের সেমিনারে প্রায় 29টি রিসার্চ পেপার পড়া যাবে এবং ওই রিসার্চ পেপারগুলি মানে বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা স্কলার হিসেবে কাজ করছেন ওই সঙ্গে তাদের টপিকের উপর রিলেটেড এবং সবই ব্যাংকিংয়ের সঙ্গে রিলেটেড। তো কন্টেম্পোরারি ইস্যুস মানে সাম্প্রতিক যে বিষয়গুলি ব্যাংকের সঙ্গে জড়িত। আমরা জানি যে আমরা ব্যাংকিংয়ের উপর অনেকগুলি রিফর্মস এবং রিস্ট্রাকচারিং 91-এর অনওয়ার্ড দেখছি। তার মধ্যে রিসেন্টলি আমরা বিভিন্ন বিষয় নিয়ে ব্যাংকের বিষয় নিয়ে পত্রপত্রিকায় বিভিন্ন ধরনের খবর আমরা কভার করতে দেখেছি। তো এই বিষয়গুলির মধ্যেই চর্চা হবে এবং তার আর্থিক দিক, সামাজিক দিক, বিভিন্ন বিষয় বা স্টেক হোল্ডার যারা আছে ব্যাংকের, যেমন কাস্টমার বা যারা কাজ করছেন তাদের, এই সম্পর্কিত সমস্ত বিষয় এই সেমিনারে আলোচ্য বিষয়। সেমিনার দুই দিনব্যাপী চলবে। উদ্বোধক হিসাবে এমবিবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং আমাদের গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান আর ডাইরেক্টর হায়ার এডুকেশন এবং ত্রিপুরা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আর ওনারা উপস্থিত থাকবেন। অলরেডি আমরা কিছুক্ষণের মধ্যেই সেমিনার শুরু করব। আর এমনিতে আমরা জানি যে ব্যাংক একত্রীকরণের একটা প্রক্রিয়া অলরেডি ঘোষিত হয়েছে। 10টা ব্যাংক একত্রীকরণের একটা ঘোষণা গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছে। তো এই একত্রীকরণের ফলে কী হতে পারে এই সব দিক নিয়েই আলোচনা। এই সাম্প্রতিক বিভিন্ন, তারপর ডিমনিটাইজেশনের পরের অবস্থা ব্যাংকের, তারপর আরবিআই এজ এ মনিটর কীভাবে কাজ করছে, এফডিআই এর উপর কি কন্ট্রোলিং ঠিকঠাকভাবে আছে কি না, মানি লন্ডারিংয়ের বিষয়গুলি, এই সবগুলি নিয়েই এই সাম্প্রতিক যে ব্যাংকিং ব্যবস্থা। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এনপিএ, নন পারফর্মিং অ্যাসেট ব্যাংকের, এই এটাকে ম্যানেজ করার বিভিন্ন পদ্ধতি পন্থা রিসার্চাররা এই মানে আলোচনা সভাতে রাখবেন, এটা আমার আশা। এবং এটা ইউজিসি স্পন্সর্ড আর সঙ্গে ইন কোলাবোরেশন উইথ আগরতলা চ্যাপ্টার অফ পোস্ট অ্যাকাউন্টেন্ট। আমার নাম চন্দ্রশেখর পিল্লে।